পেপারে একটা অ্যাড তখন বেরোলো একটা ক্লাসিক্যাল প্রোগ্রামের, ক্যালকাটা মিউজিক সার্কেল বলে একটা সংস্থা ছিল, সেইটি আমাদের এই একাডেমির ডাইরেক্টর বিজয় কিচলু, আমার গুরুজি আর কুমার প্রসাদ মুখোপাধ্যায়, এই তিনজনের সার্কেলটা আর কি, তিনজনে বিভিন্নভাবে হেল্প করে। তো সেই বিজ্ঞাপন দিয়েছে 3 দিনের প্রোগ্রাম কলামন্দিরে হবে আর বিভিন্ন বড় শিল্পীরা রয়েছেন। তো বাবা আমাকে বললেন যে যাও এটা টিকিট কেটে আনো, আমরা দুজনে যাব। বাবার সঙ্গে যেতাম, এটা বাবা পয়সা দিত, আমি টিকিট কেটে আনতাম। তো 12 টাকার সিজন টিকিট 3 দিনের, সবই বিখ্যাত শিল্পী ছিলেন, বিলাত খাঁ সাহেব, তারপরে ভীমসেনজি সব। সেই টিকিট কাটতে গিয়ে মানে আমার অ্যাকচুয়াল টার্নিংটা হলো যেটা, মানে অ্যাড্রেস দেওয়া ছিল টিকিট নেবার, সেটা আমার গুরুজির বাড়ি বকুলবাগান, অর্থাৎ তলায় লেখা আছে এ কানন আর বকুলবাগানের অ্যাড্রেস। আমার ইচ্ছে ছিল যে এই এই সুযোগে টিকিটও কাটবো আর বলবো আমি কান আর কি। তো আমি দরজা নক করতে গুরুজি খুললেন, খুলতে তো উনি নিজেই করলেন, কি টিকিট চাই তো? আমি হ্যাঁ, এসো এসো ঘরে এসো। তো বিরাট চৌকি পাতা গানের ঘরে, সেখানে সব টিকিটের বইগুলো রাখা রয়েছে পাশাপাশি। তা আমাকে বসো, তা আমাকে বললেন তুমি কি করো? আমি তখন কলেজে ফার্স্ট ইয়ার, তো ও কলেজে পড়ো, আচ্ছা আচ্ছা, তুমি তাহলে ওই 7 টাকারটা নাও, নিজেই বললেন। আমি বললাম না বাবা 12 টাকা দিয়েছেন। তো বললো আরে না না, বেশি দাম দিয়ে কি হবে, তুমি বাবাকে বলবে পিছনে বসলেও একই শুনতে পাবে, কোনো তফাৎ নেই, আর কলেজে পড়ো, এখন বেশি খরচ করে কি হবে, নিজেই বললেন, এটা নিয়ে যাও, এটা ভালো এ দিলেন। এবারে আমার যেটা বলার সেটা আমি সেই সময়ের মধ্যে ঠিক বলে উঠতে পারিনি, এটি হেজিটেশন ছিল। গুরুজি উঠে চলে গেলেন, ঠিক আছে বলে চলে গেলেন। এবার আমি তো বসে আছি, তখন উনি একটু বাদে ঘুরে এসে আমাকে দেখে বলেন, আর উনি তো সাউথ ইন্ডিয়ান ছিলেন, তো ওনার বাংলা বলার কায়দাটা একটু অন্যরকম। তো দূর থেকে, আরে কি রে তুমি পাগল নাকি রে, এক্ষুনি বসে আছো রে কি রে, আরে তুমি কি চাই রে, এরকম হঠাৎ বললেন। তা আমি বললাম না আসলে আমার একটা কথা বলার ছিল। আরে তোমার কথা আছে কথা, আচ্ছা এসো এসো বলে আমার পাশে আবার এসে বসলেন, তাড়াতাড়ি বলে ফেলো কি কথা আছে তোমার। তাই বললাম আসলে আপনার কাছে আমার মানে গান শিখবো বলে বলবো হয়েছিলাম, সে তো তখন বলতে পারিনি, তো আমার খুব গান শেখার ইচ্ছে। তুমি গান শিখবে আমার কাছে? হ্যাঁ। তাহলে শোনো, তোমার কিন্তু আমি একদিন গলা শুনবো, আর শুনে যদি দেখি তোমার আমার কাছে শেখার যোগ্যতা নেই, তাহলে কিন্তু আমি যেখানে পাঠাবো সেখানে যেতে হবে, তুমি রাজি? আমি দেখলাম একটা তো সুযোগ পেয়েছি, আমি বললাম হ্যাঁ তাতে বলে। এবারে 14-15 দিন বাদে একটা ডেট, ওই কনফারেন্সটা হয়ে যাওয়ার পরে বলে এখন ব্যস্ত আছি এটা হয়ে যাক, একটা ডেট দিয়েছেন, টাইম বলেছেন, তো সেই সময় আমি গিয়েছি। তো আমাকে বলছেন যে আরে কি রে তোমার কি চাই, মানে বুঝতে পারেননি আর কি। আমি তখন বললাম ওই একদিন এসেছিলাম, আপনি বলেছিলেন গলা শুনবেন। ও আচ্ছা আচ্ছা, সেই পাগলটা এসে গেছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তানপুরাটা আনো। তাই বললাম তানপুরায় তো আমি পারবো না গাইতে। বলো ঠিক আছে ঠিক আছে, তুমি হারমোনিয়ামে সা পা টিপে সারেগামা পাদানি সা বলো, যা খুশি বলো আমি শুনবো। এসব যাও তাও, আমি তখন বললাম আমি তো ইমন ছাড়া কিছু জানি না, তো ঠিক আছে তুমি যা জানো তাই গাও, আমি গলাটা শুনতে চাই। সেই একটু গাইলাম যতটুকু পারলাম। শুনে বললেন যে শোনো, তোমার তো গানটা শুনলাম, তো অনেক খাটতে হবে তোমাকে, তো তুমি পারবে যা বলবো? আর এত দেরিতে তুমি শিখতে এসছো, তো কি কি করে কি হবে, তাহলে অনেক খাটতে হবে, এরকম বললেন। তা আমি বললাম যে হ্যাঁ আপনি যা বলবেন তাই করব। সেই থেকে শুরু আসতে বললেন, আর তখন থেকে শেখা চলছে। তো 1-1.5 বছর বাদে আর একটা টার্নিং পয়েন্ট, যেটা হারমোনিয়াম বাজানো। একদিন হয়েছে গুরুজির একটা ছিল কি, প্রথমে জুনিয়রদের শেখাতেন 2-3 জন, তারপরে একটু বড়দের মানে আমাদের, আর তারপর আর একটু বড়দের, এরকম করে করে মানে এক একটা লেভেলের স্টুডেন্ট ছিল।
সব 4-5 জন করে একসঙ্গে। আর ওই বাচ্চাদের শেখাবার পরে একটা গ্যাপ ছিল ওই 5:30 নাগাদ, উনি নিয়ম ছিল একটা পান খেতেন, তো সেই পানটা বারান্দায় বসে খেতেন, আর খাওয়া হয়ে গেলে বাথরুমে গিয়ে মুখ ধুয়ে এসে আবার বসতেন। এবার তখন গ্যাপ আছে, এবার সব স্টুডেন্টরা গোল হয়ে বসে আছে, আমিও বসে আছি সামনে কার্পেটে হারমোনিয়াম একটু দূরে, তা আমি হঠাৎ হারমোনিয়ামটা নিজে টেনে নিয়েছি, টেনে নিয়ে কিছু বাজাচ্ছি, বাজাচ্ছি মানে ইমনেরই ফ্রেশ কিছু। গুরুজি মুখ টুক ধুয়ে এসে ঘরে এলেন, ফার্স্ট এসে জিজ্ঞেস করলেন, হারমোনিয়াম কে বাজাচ্ছিল প্রথম? তো সেটা শুনে সবাই চুপ, আর আমার পাশে দাঁড়িয়েই বলছেন, আমরা তো সব মাটিতে বসে আছি, গুরুজি দাঁড়িয়েই আছে, বলো কে বাজাচ্ছিল? তা একজন বলে দিয়েছে, গুরুজি ও বাজাচ্ছিল। তো বলি তখন গুরুজি বলছেন যে, হ্যাঁ তুমি হারমোনিয়াম বাজাও নাকি হঠাৎ? তা আমি তখন বললাম, ওই আপনি বলেছিলেন ক্লাস শুনতে, তো শুনে শুনে আমার ওই বাড়িতে যেতাম যখন, যেগুলো মনে পড়তো চেষ্টা করতাম সেগুলো হারমোনিয়াম বাজাতে, ওই চেষ্টা করতে করতে ওইগুলো। তখন উনি বললেন যে, আচ্ছা এরকম বলে এরকম গান গালেন, আর কিছু বললেন? তারপর একটু থেমে থেকে বললেন, শোনো আমার মনে হচ্ছে তুমি তো গান শেখো আমার কাছে, আর তুমি যে খুব রেওয়াজ করো সেটাও আমি বুঝতে পারি, কিন্তু তুমি তো দেরিতে এসছো, আর তারপরে তোমার কমপ্লিট ক্লাসিক্যাল গান গাওয়ার জন্যে একটু দু একটা অসুবিধে আছে। তো সেটি উনি বললেন যে, তুমি যদি এই সেমি ক্লাসিক্যাল রাগ প্রধান বা ভজন এইসব গাও তাহলে আমার মনে হয় ভালো হবে, আর কমপ্লিট খেয়ালটা তোমার একটু অসুবিধে আছে, সেদিকে উনি পরিষ্কারভাবে বললেন, সেটা বছর দেড়েক বাদে আর কি। আর আমার এখন মনে হচ্ছে তুই হারমোনিয়ামটা বাজাও ভালো হবে, উনি বললেন। তো তখন তো আমার সেটা মনের মধ্যে ছিলই না, আমার তো গান শেখা গিয়েছিল, তা আমি তখন বেশ মানে একটু খুব অসুবিধার মধ্যে মনের মধ্যে চলতে লাগলো। আমি তখন বললাম, গুরুজি হারমোনিয়াম তো আমি কিছু জানি না, মানে জানি না মানে রাগ তো কিছু জানি না, তখন শুধু ইমনটাই জানি আর কিছু জানি না। তাই বললাম, কী করে হবে গুরুজি, আমি তো কোনো রাগ জানি না কিছু জানি। তো উনি তখন বললেন যে, ঠিক আছে তুমি তো বলেছিলে যে আমি যা বলবো তাই তুমি করবে, তো আজকে আমি যা বলবো তুমি পারবে করতে? তা আমি সেটা জানার আগেই আমি বলেছিলাম, হ্যাঁ পারবো বলুন। তখন উনি বললেন যে, ঠিক আছে তুমি কাল থেকে দুবেলা আমার বাড়িতে আসবে, আর শনি রবি কোনো ছুটি নেই, রোজ আসতে হবে, আর তুমি এসো তারপর তোমাকে বলবো, কাল সকাল আর প্রত্যেক দিন সকাল 8টায় আসতে হবে, আর যাবার সময়টা আমি ফিক্স কিছু নেই, 1:30 হবে 2টো হবে, আবার বিকেলে 5টায় আসতে হবে, আর রাত্রিবেলাও ফেরার সময় একদম ফিক্স থাকবে না, যা হবে হবে, তুমি থাকবে 10টা 10:30 যখন শেষ হবে তখন বাড়ি যাবে। মানে খুব ইন্টারেস্টিং, পরের দিন সকালে প্রথম যখন গুরুজি আমাকে 2-4টে কথা বললেন, সেটাই আমার লাইফ টাইম ক্লাস হয়ে গেল। উনি শুধু আমাকে বললেন যে, দেখো তুমি রোজ আসবে তো এখানে, সকালেও আসবে সন্ধ্যাবেলাও আসবে, এখানে সারাদিন গান বাজনা হয়, আমি গাইব, আমি রেওয়াজ করব, আমি কাউকে শেখাবো, বা বাইরের কোনো আর্টিস্ট এসে এখানে গান করবে, এখানে দুবেলাই এরকম হয়, তো তুমি হারমোনিয়ামটা নিয়ে বসবে বললেন, আর তুমি গান শুনতে শুনতে যা বুঝবে ঠিক ততটুকুই বাজাবে, আর যখন বুঝবে না তখন তুমি সুর দিয়ে দেবে সাপা, কিছু বাজাতে হবে না, আর যেটা বুঝবে সেটা একটু বাজাবে, আর বেশি একদম আগে বেড়ে যাওয়ার চেষ্টা করবে না, শুনে যা বুঝবে সেটা বাজাবে, আর গান চলাকালীন কোনো প্রশ্ন করবে না, কোনোদিন রেওয়াজ হচ্ছে বা কেউ গাইছে কাউকে কোনো কথা বলবে না, কিছু জিজ্ঞেস করবে না, এটা কি ওটা কি এসব। তাহলে ঠিক আছে, কথা বলাও বারণ, শুধু শোনা আর কি। করুণা রস সম্পূর্ণ
এইরকমভাবেই আমার দিনের পর দিন চলতে চলতে লাগলো, এবং এটা আমি বেশ 7-8 বছর কন্টিনিউয়াস ওখানে যোগ সাহেব আসতেন। যোগ সাহেবও খুব ভালো হারমোনিয়াম বাজাতেন বাঁ হাতে। আমি যখন জানতাম না যোগ সাহেব হারমোনিয়াম বাজান বলে, তো তখন যোগ সাহেব আসতে আমি হারমোনিয়াম নিয়ে বসেছিলাম। আর গুরুজি, আরে কি রে তুমি জায়গা ছেড়ে দাও, যোগ বসবে রে, কি রে তুমি জানো না কিরকম বাজায় আছে। তখন সেই প্রথম যোগ সাহেবের হারমোনিয়াম শুনলাম, সেদিনকে মনে হচ্ছে হংসধ্বনির ওই লাগি লাগানো গানটনি গাইছিল। আর যোগ সাহেব একদম ট্রু নোটেশন বাজাচ্ছিল, মানে হারমোনিয়াম ওরকম উনি বাজান আমি জানতাম না। এরকম একটা ঘটনা আমার খুব মনে আছে, মল্লিকার্জুনজি এসছেন, এসে এবারে গুরুজি বাড়িতে তো প্রায়ই আসতেন, এসে এত কথা টথা বলতেন না, এসে গানের ঘর পেরিয়ে উনি বারান্দাতে একটা ইজি চেয়ারের মতো ছিল ওখানে উনি বসলেন চুপচাপ। এবারে গুরুজি আমাদের বললেন, আমি আর সন্দীপ ছিলাম, বললেন দেখবে একটা মজা, তানপুরাটা ওনার স্কেলে মেলাবো আর তোমরা দুজন বাজাবে, আর উনি এসে নিজে থেকে বসে গাইবেন। এবার উনি তখন ইতে গাইতেন, গুরুজি ইতে মিলিয়েছেন। আর গুরুজির তানপুরা মেলানোতে বিশেষ একটা মানে বিরাট সুনাম ছিল। তো সেইরকম মল্লিকার্জুনজি বসে আছে না, তানপুরা মেলানো হচ্ছে, ই স্কেল মিলছে। এবার মল্লিকার্জুনজি তো একটু একটু করে ফিল করছেন, ওনার স্কেলে মিলছে তানপুরাটা, মাঝে মাঝে একটু তাকাচ্ছেন, আবার চুপচাপ বসে আছেন, কথা নেই কোনো। এবার মিলে গেল, আমরা বাজাচ্ছি। এবার গুরুজি ঘর ছেড়ে চলে গেছেন, আর উনি বললেন দুজনে বসো, মাঝখানে জায়গাটা খালি রাখো। এবারে আমরা বাজিয়ে যাচ্ছি, এবার একটু বাদে উনি হঠাৎ উঠলেন, উঠে এসে ঠিক মাঝখানটা বসলেন, বসে গান শুরু হয়ে গেল। এবার গান চলছে, এবার কিছুক্ষণ বাদে গুরুজি ঢুকলেন, গুরুজি ঢুকে এসে সামনে বসলেন। এবার মল্লিকার্জুনজি গাইতে গাইতে গুরুজির দিকে যখন চোখ পড়েছে, তখন গুরুজিকেও ইশারা করলেন যে তুমিও গাও মাঝে মধ্যে। এবার দুজনে মিলেও একটু একটু, এটা একটা মানে বিরাট ব্যাপার যে তা ওনার মনের মধ্যে হচ্ছে, ওনার স্কেলে তানপুরা মিলছে। এবার যখন মিলে গেল সুরে, তখন ওরা ইচ্ছে করছে একটু গাই, মানে কি ইনভলভমেন্ট, এরকম বিভিন্ন রকম অভিজ্ঞতা। সেগুলো তো আমার এইভাবেই হয়েছে হারমোনিয়াম বাজানোর দিকে। তখন থেকে গুরুজি আমাকে বিভিন্ন জায়গায় পাঠাতেন হারমোনিয়াম, প্রথমে তো গুরুজির সঙ্গেই আমি একটু একটু করে বাইরে বাজানো শুরু হয়। তারপরে বৌদিও আমাকে নিয়ে রেডিওতে যান, সেও 1976-এ ফার্স্ট আমার রেডিওতে ঢোকা, তো বৌদিরই ফার্স্ট রেকর্ডিং। সেখানে কেরামত খান সাহেব বাজাবেন তবলা, আমি তো ভয় টয় পেয়ে একদম মানে শুরুর দিকে যা হয় আর কি। আর তারপরে আস্তে আস্তে করে একটু একটু করে গুরুজি যখন বুঝলেন, তখন উনি ওই হারমোনিয়ামে আমাকে বসাতে শুরু করলেন। তো অনেক সময় যোগ সাহেব ভায়োলিনটা নিয়ে বসতেন গুরুজির সঙ্গে, আমি একটু হারমোনিয়ামটা নিয়ে বসতাম, এই সুরটুর একটু দিতাম, একটু একটু বাজাতাম। এরকমভাবে আস্তে আস্তে মানে জিনিসটা বোঝা আর করা মানে হতে হতে তারপরে একটু করে বুঝতে লাগলাম। এই এখনো কিছুই বুঝি না, কিন্তু ওই গুরুজির কথাটা শুনে শুনে এখন মোটামুটি আর কি
করছি, চলছে আর কি এরকম। খেলতা